আসসালামু আলাইকুম, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে লিখব এবং এটা কিভাবে মূল্যায়িত হবে। তো আজকে আমরা ভূগোল ও পরিবেশ বিভাগে অর্থাৎ ভূগোল দ্বিতীয় পত্রে অ্যাসাইনমেন্ট সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো আমরা কিছু অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয়, অ্যাসাইনমেন্টের কাভারেজটা কেমন হতে হয়, অ্যাসাইনমেন্টে কি রং কি কালির রং ব্যবহার করব, কিবা অ্যাসাইনমেন্ট মার্জিনটা কেমন হবে, উপরে ফ্রন্ট আপটা কেমন হবে এবং পাশেটা কেমনভাবে ছেড়ে দিব, এটা নিয়ে অনেক কথা হয়েছে এবং এটা আমরা কম বেশি সবাই জেনেছি। তো এই বিষয়ে আমরা আজকে যাব না, আজকে আমি সরাসরি যে বিষয়টি কথা বলবো যে আমরা কিভাবে এই অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করব সে বিষয়ে। তো ভূগোলের দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছ, সেটি হলো যে বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যার জনমিতিক উপাদান বৈশিষ্ট্য ও বন্টন ও বিশ্লেষণ। তো এটি ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জনসংখ্যা, এই জনসংখ্যা অধ্যায় থেকে এটি নির্বাচিত হয়েছে এবং এটি শিরোনাম থেকে আমরা বুঝতে পারছি যে জনসংখ্যার যে কয়েকটি বিষয় অর্থাৎ জনসংখ্যার উপাদান, জনসংখ্যার বৈশিষ্ট্য, জনসংখ্যার বন্টন এবং জনসংখ্যার বিশ্লেষণ, এই কয়েকটি বিষয় এখানে আনা হয়েছে শিরোনাম। এবং এখানে যে শিখনফলের কথা বলা হয়েছে এখানে, আমি এখানে ইয়াতে নেটেও তোমরা এটা পাবে, দেখতে পাবে, জাস্ট আমি একটু বলে দিচ্ছি যে সুবিধা হবে আলোচনার জন্য। তো জনসংখ্যার জ্যামিতিক উপাদান উপাদান যেগুলো রয়েছে সেটি ব্যাখ্যা করতে শিখবে বা ব্যাখ্যা করতে পারবে সেটি বিষয়ে বলা হয়েছে, এবং জনসংখ্যার অভিগমন অভিগমনের কারণ ফলাফল সেটি বিশ্লেষণ করতে পারবে, এবং জনসংখ্যার বাংলাদেশের যে জনসংখ্যার জনমিতিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেটি তারা শিখতে পারবে, তোমরা শিখতে পারবে, এবং বাংলাদেশের প্রেক্ষিতে যে জনসংখ্যার যে ট্রানজিশনাল মডেল সে মডেলটা সেটি বাংলাদেশের প্রেক্ষিতে এটি কোন স্তরে রয়েছে বা কী অবস্থায় রয়েছে সেটি একটি বিশ্লেষণের বিষয় সে এখানে যুক্ত করা হয়েছে, এবং বাংলাদেশের জনসংখ্যার যে যে কোন জায়গায় জনসংখ্যা কেমন, না কোথায় বিক্ষিপ্ত না সংঘবদ্ধ, সেটি একটি জেনারেল আলোচনার এখানে বিষয়গুলো আনা হয়েছে। এগুলো এই অ্যাসাইনমেন্ট থেকে একজন শিক্ষার্থী শিখবে সেটি প্রত্যাশা করেই এই অ্যাসাইনমেন্ট নির্বাচিত করা হয়েছে। এখানে কিছু নির্দেশনা রয়েছে, যে নির্দেশনার বিষয়ে অর্থাৎ 1, 2, 3, 4 এই 4 নাম্বার কলামে বলা হয়েছে নির্দেশনা, সেটি বলছে যে জনসংখ্যা জনমিতিক উপাদান একটি কথা বলা হয়েছে, এখানে জনসংখ্যার অভিগমনের কারণ ধরন ও প্রভাব সেটি বিষয়ে নিয়ে আসা হয়েছে, এবং বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য সেটি 3 নম্বরে নিয়ে আসা হয়েছে, এবং 4 নম্বর জনসংখ্যার জনমিতিক যে যে মডেল অর্থাৎ ট্রানজিশনাল মডেল সেটি আনা হয়েছে। অর্থাৎ 4টি বিষয়, একটি হলো কি যে জনসংখ্যার জনমিতিক উপাদানটা এটি একটা বিষয় আনা হয়েছে, 2 নম্বর হচ্ছে অভিগমনের কি কারণ ধরন ফলাফল প্রভাব অর্থাৎ সেই বিষয়টি আনা হয়েছে, 3 নম্বর হচ্ছে যে বাংলাদেশ প্রেক্ষিতে জনসংখ্যার যে জনমিতিক বৈশিষ্ট্য সেটি আনা হয়েছে 3 নম্বর, এবং 4 নম্বর যে বিষয়টি যে বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যার যে ট্রানজিশনাল মডেল এর অবস্থানটা কোথায় সেটি বিষয়ে আনা হয়েছে। এই 4টি নির্দেশনা দেওয়া হয়েছে, এবং যে মূল্যায়ন নির্দেশনা যেটা আমরা বলি রুব্রিক্স যে পদ্ধতিটা যেটা মেথডটা যেটা বলা হয়েছে সে মেথডে যেটি যে নির্দেশক 4টি নির্দেশক রয়েছে, হ্যাঁ তার মধ্যে 1 নম্বর নির্দেশক বলা হয়েছে যে জনসংখ্যার জনমিতিক উপাদান, 2 নম্বর বলা হয়েছে যে বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক উপাদান, 3 নম্বরে বলা হয়েছে যে জনসংখ্যার অভিগমনের কারণ ও প্রভাব, এবং 4 নম্বর যেটা বলা হয়েছে যে বাংলাদেশের জনসংখ্যার ট্রানজিশনাল মডেল ও জনসংখ্যার বন্টন। অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে এবং অ্যাসাইনমেন্ট কিভাবে মূল্যায়িত হবে
এই দুটো বিষয়ের আজকে আমি অ্যাসাইনমেন্ট কিভাবে মূল্যায়িত হবে সেই বিষয়ে কিন্তু কথা বলছি এবং এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেই আমরা মনে করছি। তো আমরা এই এক দুই তিন চার চারটি নির্দেশনা রয়েছে, চারটি আমি আবারও বলছি যে জানার সাথে বা সহজ সহজ হবে বিষয় সে বিষয় মাথায় রেখে আমি আবারও বলছি, আবারও পুনরুক্তি করছি, সেটি হচ্ছে যে এক নম্বর হচ্ছে জনসংখ্যার জনমিতিক উপাদান, এক নম্বর। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক উপাদান। তিন নম্বরে বলা হয়েছে যে জনসংখ্যার অভিগমনের কারণ ও প্রভাব। এবং চার নম্বরে বলা হয়েছে বাংলাদেশের জনসংখ্যার ট্রানজিশনাল মডেল ও জনসংখ্যার বণ্টন। আর এখানে বলা হয়েছে যে চার সংখ্যা, তিন সংখ্যা, দুই সংখ্যা, এক সংখ্যা, এটি মূলত বলা হয়েছে নাম্বারের কথা। অর্থাৎ জনসংখ্যার জনমিতিক উপাদান, উপাদান বলছে দশটি উপাদান যদি উল্লেখ করে অ্যাসাইনমেন্টে, এই যে দশটি উপাদান যদি কোনো শিক্ষার্থী সেটি উপস্থাপন করে তাহলে সে এখানে চার নম্বর পাবে, চার। এবং যদি বলছে যে এই জনসংখ্যার জনমিতিক উপাদানের আটটি বৈশিষ্ট্য যদি কেউ উল্লেখ করে তাহলে সে কত পাবে, সে তিন পাবে। আর জনসংখ্যার জনমিতিক উপাদানের যদি কেউ ছটি বৈশিষ্ট্য উল্লেখ করে তাহলে সে কত পাবে, সে দুই পাবে। আর যদি কেউ জনসংখ্যার জনমিতিক যে উপাদানের যে চারটি বৈশিষ্ট্য যদি কেউ উল্লেখ করে তাহলে সে পাবে এক। তাহলে এখানে চারটি বিষয় রয়েছে, চার নাম, চারটা বিষয়, চার চার ধরনের নাম্বারিং করা কথা বলা হয়েছে। একটি হলো চার, একটি হলো তিন, একটি হলো দুই, একটি হলো এক। এখন যদি কেউ চার দশটি উপাদান যদি উল্লেখ করে সে চারের মধ্যে চার পেতে পারে, আর যদি কেউ আটটি উপাদান উল্লেখ করে সে কি পাবে, তিন পাবে, তিন পেতে পারে, আর যদি কেউ ছয়টি উল্লেখ করে সে দুই পাবে, এবং কেউ যদি চারটি উল্লেখ করে সে এক পাবে। অর্থাৎ যদি আমি আমি অ্যাসাইনমেন্ট তৈরি করলাম করে জনসংখ্যার জনমিতিক উপাদান এটি আমি আটটি বৈশিষ্ট্য উল্লেখ করলাম তাহলে আমি সেখানে কত পাবো, সেখানে আমি হ্যাঁ আমি তিন পাবো, আমি তিন পাবো, তিন পেতে পারি আমি, কারণ আমি সেখানে কিন্তু চার পর প্রত্যাশা করি না বা করতে পারবো না, কারণ সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এখানে দশটি যদি কেউ উল্লেখ করে তাহলে অবশ্যই সে এখানে চার পেতে পারে, আর যদি কেউ আটটি করে সে সর্বোচ্চ কত পেতে পারে, তিন পেতে পারে। এভাবে এখন জনসংখ্যার জনমিতিক উপাদান, অর্থাৎ কেউ চারটি উপাদান উল্লেখ করলো, অর্থাৎ সেটা কি জনসংখ্যার বৈবাহিক অবস্থা, যে বিশ্বের প্রেক্ষিতে, অবশ্যই এটি সেটি বিশ্বের প্রেক্ষিতে জনসংখ্যার বৈবাহিক অবস্থা, জনসংখ্যার যে বিশ্বের অবস্থাটা কি এবং জনসংখ্যার যে বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা কম বেশি হয় কেন সেটি একটি বৈবাহিক অবস্থা হতে পারে। আর একটি আমরা উপাদান উল্লেখ করতে পারি যে নর নারীর অনুপাত, যে পুরুষ নারীর অনুপাত, যে একশো জন পুরুষের প্রেক্ষিতে কতজন নারী রয়েছে, এবং এটি উন্নত বিশ্বে কিন্তু কি হয় নারীর সংখ্যা অনেক সময় বেশি হয় এবং পুরুষ সংখ্যায় কম হয়, এবং উন্নত দেশে কি হয় পুরুষের সংখ্যা বেশি হয় নারীর সংখ্যা কম হয়। এখানে অনেকগুলো কারণ রয়েছে, সেখানে কি কারণ রয়েছে আসলে বিস্তারিত এখন যাওয়ার উপায় নেই, যে কারণগুলো আমি সংক্ষেপে বলছি যে অন্য দেশে যে ছেলে সন্তান নেওয়ার প্রবণতাটা বেশি এবং কন্যা সন্তানের নেওয়ার প্রবণতা কিন্তু অনেক কম, এবং মেয়েদের এখানে বিবাহ হয় দ্রুত, বাল্য বিবাহ যেটা, এবং বহু বিবাহ হয়, এবং সেটি এখানে যে অর্থনৈতিক অবস্থা মন্দা এটি একটি কারণ, অনেকগুলো এভাবে কারণ জড়িত রয়েছে। সেজন্য আমরা দেখি কিন্তু যে যে অনুন্নত দেশে কি পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা, নারীর সংখ্যা কম, এবং উন্নত দেশে নারীর সংখ্যা তুলনামূলক পুরুষের চেয়ে বেশি উল্লেখ করি। তো এটি একটা বিষয় গেল। আর যেটি আসতে পারে যে বয়স কাঠামো, জনসংখ্যার যে বয়স কাঠামো, যে তিনটি আমরা প্রধানত ভাগে ভাগ করতে পারি, সেটি হলো অপ্রাপ্ত বয়স বা শিশু, একটি হলো যে যৌবন একটি বিষয় আছে অর্থাৎ প্রাপ্ত যেগুলো, আর একটি হলো বৃদ্ধ অর্থাৎ
শূন্য থেকে কেউ চোদ্দ বলে কেউ আঠারো বলে, এরকম একটি বয়সকে আমরা কি বলবো, শিশু। এটি একটি কাঠামোতে নিয়ে আসব এবং প্রাপ্তবয়স্ক ১৯ থেকে ৫৯ এরকম একটি বয়স প্রাপ্তবয়স্ক নিয়ে আসে এবং এরপরে বৃদ্ধ যারা ৬০ প্লাস যারা আছে তারা বৃদ্ধ। এখন একটা দেশে জনসংখ্যার কাঠামোটা কেমন হবে, যদি শিশু সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু সেখানে যে কাজ করবে যারা যুবক যারা অর্থাৎ ১৯ থেকে ৫৯ বা এই বয়সের মধ্যে এই সংখ্যা কিন্তু কমে যাবে। আবার যদি বৃদ্ধ সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু সে দেশে একটি বোঝার পরিণত হবে, মানে তারা তো আর সেটা পরিশ্রম বা কাজ করতে তেমন সক্ষম হয় না, সে কারণে সেসব একটি অর্থনীতির সাথে সেগুলো বিষয় জড়িত রয়েছে। তাহলে কাঠামোর আবার পিরামিড রয়েছে, পিরামিডে আবার বিভিন্ন ধরন রয়েছে, যে উন্নত দেশের পিরামিড এক ধরনের হয়, উন্নত দেশের অন্য ধরনের হয়। তাহলে জনসংখ্যার কাঠামো একটি বিষয় গেল। আবার যে যে আমরা কেউ কালো কেউ ফর্সা পৃথিবীর মানুষ, হ্যাঁ কেউ সাদা, কারো চুল কোকড়ানো, কারোর চুল আবার কালো, কারো সোনালি, হ্যাঁ আবার কেউ মানে যে ঠোঁটটা পুরো, বেশি আফ্রিকান আমরা দেখি, আফ্রিকান মানুষগুলো চুল কোকড়ানো এবং কালো, যথেষ্ট পরিমাণ কালো, এবং ইউরোপের মানুষ কিন্তু বেশ লম্বা এবং অনেক মানে যে সাদা তাদের গায়ের রং এবং চুলের কালার কিন্তু সোনালি। আবার মঙ্গোলীয় যদি আমরা ধরি, তাদের গায়ের রং আমাটে ধরনের এবং তাদের নাটা কিন্তু অসম্ভব রকম একটু বোচা এবং তারা কিন্তু আকৃতিতে খুব বেশি লম্বা হয় না। তো এই যে যে মানুষের যে ধরন, হ্যাঁ সেটি কিন্তু একটি জনসংখ্যার জনমিতিক উপাদান। অর্থাৎ জনসংখ্যার জনমিতিক উপাদান হলো কি, যে মানুষের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, হ্যাঁ মানুষ কি বিবাহিত কিনা, তার কোন কাঠামোতে সে মানুষটা পড়ে, তার কোন সে মঙ্গোলীয় নাকি ককেশীয়, হ্যাঁ এবং সে নারী না পুরুষ, এই জাতীয় কিছু এইভাবে বৈশিষ্ট্য রয়েছে, এই উপাদানগুলো রয়েছে। এই উপাদানগুলো আমরা যদি কেউ এটি ১০টি লেখে, ১০টি লেখে তাহলে সে কি পাবে, চারের চার পেতে পারে। আবার আমি যে উপাদানের কথা বললাম, কেউ যদি ৮টি লেখে সেটি ৩ পেতে পারে এবং আমি ৬টি যদি লিখি তাহলে ২ পেতে পারে। আমি যে ৪টির কথা উল্লেখ করলাম, আমি যদি ৪টি লিখি আমার মতো যদি কেউ লেখে, হ্যাঁ অবশ্যই কেউ লিখবে না, তাহলে কিন্তু সেটি ১ পাবে। এখন ১ নম্বর আমরা যেটি বুঝলাম, জনসংখ্যা জনমিতিক উপাদান, সেটি অবশ্যই আমরা আমাদের প্রিয় শিক্ষার্থী ১০টা উল্লেখ করবে, হ্যাঁ এবং একটি সুন্দরভাবে উপস্থাপনা করবে আশা করি। ২ নম্বর যেটি আসে আমাদের, যে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক উপাদান, এখন আমরা একটি বৈশ্বিক সেটির প্রেক্ষিতে আমরা আলোচনা করলাম, আলোচনা করব এবং একটি হচ্ছে কি বাংলাদেশের প্রেক্ষিতে, এবং বাংলাদেশের প্রেক্ষিতে সেটি বলছে যে বর্তমান মানে হালের অবস্থা, এবং এটি হয় কি, এটি ২০২১ হয়তো ২০১০ সালের ডাটা সেখানে আমরা উল্লেখ করতে হবে। এবং মজার বিষয় হলো আমরা যে তথ্যটা উপস্থাপনা করব অবশ্যই সেখানে নোট দিয়ে দেব, সোর্স দিয়ে দেব, উৎস দিয়ে দেব, এটা কার ডাটা, ওয়ার্ল্ড পপুলেশন স্ট্যাটিস্টিক্স ২০২০ বা ২০১৯ এইভাবে কিন্তু আমরা উল্লেখ করব, অর্থাৎ সেই আমরা কি অবশ্যই টাটকা ডাটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে উল্লেখ করেছে যে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা জনমিতিক উপাদান, এখন কি যে বাংলাদেশের যদি জন্ম মৃত্যুর হার, এটি একটি বৈশিষ্ট্য, যে মানুষের জন্ম জন্ম একটি, আর একটি হলো কি মৃত্যু, হ্যাঁ এখন কি যে বার্ষিক বা ১০০০ জন মানুষের মধ্যে কতজন জীবিত পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে পারে, সেটি হলো কি জন্মহার, জন্মহার। তাহলে আবার প্রতি হাজারে কতজন
জীবিত কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেটি হলো কি নারীর জন্মহার। হ্যাঁ, তো বা আমি যদি বলি যে প্রতি 1000 জন কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে সেটি হলো কি, সেটি হলো যে প্রকৃত জন্মহার। এখন প্রকৃত যদি জন্মহার এটি একটি জনসংখ্যার উপাদান, এখন বাংলাদেশের সর্বশেষ যে ডাটা রয়েছে সেটি কত সেটি উদাহরণ দিতে হবে, উদাহরণ সহ উল্লেখ করতে হবে। এখানে বলছে উদাহরণ সহ যে কোন পাঁচটি বর্ণনা, এখানে জনসংখ্যা জনমিতিক উপাদান যে উপাদানগুলো আমরা কি জন্মহার মৃত্যুহার বৈবাহিক অবস্থা তারপরে হলো কি বলে জনসংখ্যার কাঠামো তারপরে বয়স কাঠামো যেটি আমরা উল্লেখ করি এইভাবে আমরা কিন্তু জনসংখ্যা জনমিতিক উপাদানগুলো পর্যায়ক্রমে আমরা লিখব। অনুরূপভাবে কিভাবে বাংলাদেশের জনসংখ্যা জনমিতিক উপাদান এই একই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ প্রেক্ষিতে সেটি আলোচনা করতে হবে আর সেটি উদাহরণ দিতে হবে। অর্থাৎ যে 2020 সালে বাংলাদেশের যে নারী পুরুষের অনুপাত এত, বাংলাদেশের 2019 সালের অনুসারে কি হয় বাংলাদেশের শিশু জন্মহার এত বা মানুষের জন্মহার এত, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি কত সেটি কিন্তু সেটি কিন্তু আমরা উল্লেখ করতে পারি। অনেকগুলো বৈশিষ্ট্য আছে আমরা, তাহলে আমরা এইরকম যদি উদাহরণসহ পাঁচটি উপাদান বর্ণনা করতে পারে কেউ করে তাহলে সে চার পেতে পারে, আর উদাহরণসহ যদি চারটি করে তাহলে সে 3 নাম্বার পাবে, আর যদি 3টি করে সেটি 2 নাম্বার পাবে, আর 2টি করলে 1 নাম্বার পাবে। অর্থাৎ কেউ যদি যে বৈবাহিক অবস্থা বাংলাদেশের আর বাংলাদেশের যে জন্মহার এই কথা দুটো যদি সে উল্লেখ করে তাহলে কিন্তু সে 1 নাম্বার পাবে, অর্থাৎ সে 4 পেতে পারবে না, 3 পেতে পারবে না, 2 পেতে পারবে না, সে 1 পাবে। আর যদি সে 5টি উল্লেখ করে অর্থাৎ বাংলাদেশের জন্মহার বাংলাদেশের মৃত্যুহার বৈবাহিক অবস্থা বাংলাদেশের বয়স কাঠামো বা বাংলাদেশের নারী পুরুষের অনুপাত, অর্থাৎ এই 5টি যদি বা আরও অনেক ধরন আছে অভিগমন বাংলা অভিগমন কেমন, হ্যাঁ এই অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি সে 5টি উল্লেখ করে তাহলে সে এবং 5টি উদাহরণ দিতে হবে, উদাহরণ শুধু দিতে পারে সে 4 পেতে পারে, আর 4টি দিলে 3 পাবে, 3টি দিলে 2 পাবে এবং 2টি দিলে সে 1 নাম্বার পাবে। এবার আমরা আসি তিনে জনসংখ্যার অভিগমনের কারণ ও প্রভাব। এখানে দুটো কথা বলছে যে জনসংখ্যার অভিগমন, অভিগমন থেকে এটা আমরা তো বুঝি যে এক স্থান থেকে অন্য স্থানে কি গমন করে স্থায়ীভাবে গমন করলে বা স্থায়ীভাবে ওখানে আবাসস্থল পরিবর্তন করলে স্থানান্তর করলে সেটি আমরা কি করব অভিগমন বলবো। অভিগমনের অনেক কারণ রয়েছে, তো অভিগমনের কারণ দুটি কারণে প্রধানত দুটি ভাগ ভাগ করা হয়েছে, একটি হলো আকর্ষণ আর একটি হলো বিকর্ষণ। আকর্ষণ কোনগুলো, এখন যদি চৌম্বকের কোনো নিয়ে লোহার বা ছোট ছোট বস্তুকে যদি চৌম্বকের কাছে নিয়ে যাওয়া হয় কাছে ওই সব লোহা কি হবে চৌম্বকের কাছে কিন্তু চলে আসবে আকর্ষণ করবে। অর্থাৎ কিছু বিষয় রয়েছে যে বিষয়ের প্রেক্ষিতে মানুষ তার বসবাস পরিবর্তন করে, যেরকম কোনো জায়গায় যদি অর্থনৈতিকভাবে যদি সেখানে খুব প্রসার হয় অর্থাৎ যে আমি ইনকাম করব এটা যদি নিশ্চয়তা থাকে পর্যাপ্ত ইনকামের নিশ্চয়তা থাকে তাহলে কিন্তু সে ওই স্থান কিন্তু আসবে। এখন বাংলাদেশ থেকে অনেকেই লেখাপড়া করতে যায়, কেউ কি সিয়েরা লিওনে লেখাপড়া করতে চায়, কেউ কি আমরা দেখছি যে ওই কাউকে ছোট করছি না মানে উগান্ডা যে লেখাপড়া করে আমরা দেখি লন্ডনে যায়, লন্ডনে যায় কিংবা নিউ ইয়র্কে আমেরিকায় যায় কিংবা জাপানে যায়, এরকম উন্নত রাষ্ট্রে সাধারণত যায়। এই যে কেন উন্নত রাষ্ট্রে যায় ওই সব রাষ্ট্রে যায়, কেন ওই সব রাষ্ট্রে যায়, কেন ইংল্যান্ড আমেরিকা জাপান যায়, কেন উগান্ডা যায় না সিয়েরা লিওনে যায় না। এখন ওই যে ওই সব জায়গায় কিছু কারণ রয়েছে, ইংল্যান্ডে কিছু সুযোগ সুবিধা রয়েছে আবার নিউ ইয়র্কে বা আমেরিকায় কিছু সুযোগ সুবিধা রয়েছে, এই জন্য মানুষ কি করে ওই সব জায়গায় গমন করে ওই সব জায়গায় বসবাস করার আগ্রহ প্রকাশ করে। হ্যাঁ, এবং ওখানে কি আছে শুধু অর্থনৈতিকভাবেই সেখানে সুযোগ রয়েছে সেটি না, সেটি
কি আছে ওখানে হয়তো রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, সেখানে হয়তো যে বিভিন্ন অসাম্প্রদায়িক একটি ব্যাপার রয়েছে যা যা ধর্ম সে পালন করে, সেখানে হয়তো জীবনের নিশ্চয়তা রয়েছে অর্থাৎ লাইফ সিকিউরিটি রয়েছে, যে কেউ হতাহত বা হরতাল সন্ত্রাস বা জ্বালাপোড়া সেখানে হয়তো কম হয়, এই সব বিষয় রয়েছে, এটি হলো আকর্ষণ। হ্যাঁ, আবার বিকর্ষ কোন জায়গায়, কোন জায়গায় যদি খরা হয়, কোন জায়গায় যদি দারিদ্রতা সৃষ্টি হয়, কোন জায়গায় যদি বন্যা হয়, আকস্মিক কোন দুর্যোগ হয়, তাহলে কি হয়, কোন জায়গায় যদি দাঙ্গা হাঙ্গাম হয়, তাহলে এই ওই স্থান সে ত্যাগ করবে। ওই স্থান ত্যাগ করে সে কোন স্থানে যাবে যেখানে সে নিরাপদ মনে করে, সে প্রতিরক্ষা নিজের সিকিউরিটি যে আছে অর্থনৈতিক এবং পার্সোনাল সব কিছু মিলে সে ওইসব জায়গায় সে নির্ধারণ করে। তাহলে ওটা কি বিকর্ষণ, অর্থাৎ পুশ ফ্যাক্টর বলে আর পুল ফ্যাক্টর বলে, অর্থাৎ পুশ মানে ধাক্কা দিচ্ছে, তোমাকে ধাক্কা দিচ্ছে অর্থাৎ বিকর্ষণ করছে, তোমাকে ঠেলে দিচ্ছে যে তুমি চলে যাও, তুমি চলে যাও। আর পুল যেটা আকর্ষণ, আকর্ষণ যেটা করছে যে তুমি চলে আসো, এই জায়গায় চলে আসো, এখানে অনেক সুবিধা রয়েছে। তো এইরকম আকর্ষণ বিকর্ষণ জনিত চারটি কারণ। এখন আকর্ষণ কারণগুলো, যে চাকরির সুবিধা রয়েছে সেখানে, সেখানে ভূমি ফার্টাইল, উর্বর ভূমি রয়েছে, সেখানে দুর্যোগ হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা হ্যাঁ রায়ট হয় না, এরকম একটি জায়গা, সেখানে হয়তো ধর্মীয় কোনো অসাম্প্রদায়িক একটা ব্যবস্থা রয়েছে, হ্যাঁ সেই সব কারণে সেখানে মানুষ যাচ্ছে, এগুলো আকর্ষণ কারণ। আর বিকর্ষণের যে ওই চারটি কারণ উল্লেখ করতে হবে, যে সেখানে মাটি অনুর্বর, সেখানে দুর্যোগ রয়েছে হয়তো, সেখানে হয়তো যে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব সেখানে বেশি রয়েছে, সেখানকার বন্যা দুর্যোগ এরকম রয়েছে। অর্থাৎ এই আকর্ষণ বিকর্ষণ চারটি করে সেটি উল্লেখ করতে হবে, চারটি আকর্ষণের চারটি বিষয় আর বিকর্ষণের চারটি বিষয় সেটা উল্লেখ করতে হবে। ও কি বলেছে, এবং আরেকটি বিষয় এখানে যুক্ত রয়েছে, ও তিনটি প্রভাব। এখন অভিগমনের প্রভাব, এখানে এই তিনটি প্রভাব কিন্তু আর প্রভাব অভিগমনের প্রভাব, অভিগমনের ফলে আমি এখান থেকে আমি ঢাকা শহরে অভিগমন করলাম, ঢাকা শহরে বেশি অভিগমন হয় বাংলাদেশে। এখন ঢাকা শহরে অভিগমন হওয়ার ফলে এই মানুষগুলো যাওয়ার বেশি ফলে ঢাকা শহরে কী প্রভাব ফেলছে, আমরা কিন্তু দেখি ওখানে বস্তি সৃষ্টি হচ্ছে, ওখানে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে, ওখানে কার পরিবেশ নষ্ট হচ্ছে। তাহলে পরিবেশের উপর প্রভাব ফেলে আবার কি হয়, সেখানে বস্তি হচ্ছে, সেখানে আবার আমরা দেখছি যে বিশাল যানজট সৃষ্টি হয় ঢাকা শহরে, আবার সেখানে চোর ডাকাতি খুনি হ্যাঁ রাজানি এইগুলো বিষয় কিন্তু যুক্ত হয়, আইন শৃঙ্খলার উপর প্রভাব ফেলে। তাহলে এইগুলো আমি প্রভাব ফেললাম, এটা হচ্ছে নীতিবাচক প্রভাব। দুটি প্রভাব আছে, একটি হলো নীতিবাচক প্রভাব আর একটি হলো ইতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাব কোনটা, এই যে বাংলাদেশের সারা অঞ্চলের মানুষ গিয়ে কি করছে, ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করছে, তাহলে কি কর্মসংস্থানের সৃষ্টি হলো না, তাহলে অবশ্যই সেখানে কিন্তু কর্মসংস্থানের একটি বিষয় রয়েছে। আবার বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষ বসবাস করছে এবং বাংলাদেশের অর্থনীতিতে অর্থনীতির দুটি বিষয় বড় প্রভাবক, প্রধান প্রভাবক হলো রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্প, এটা আমরা সবাই জানি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি কি দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রবাসীদের প্রেরিত অর্থ, প্রবাসীদের প্রেরিত অর্থ কি বলা হয়, রেমিটেন্স। তো এই রেমিটেন্স দ্বিতীয় নম্বর বাংলাদেশের অর্থনীতির বড় একটি প্রভাবক। এবং এই যে বাংলাদেশ থেকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যাচ্ছে মানুষ, তারা কিন্তু কি করছে, রেমিটেন্স পাঠাচ্ছে, তাহলে বাংলাদেশ রেমিটেন্স প্রাপ্তি হচ্ছে, তাহলে এটি কিন্তু বাংলাদেশ একটি লাভবান হচ্ছে, অর্থনীতির উপর একটি প্রভাব ফেলছে। আবার বাংলাদেশ থেকে যদি কেউ আমেরিকায় বা ইংল্যান্ডে গিয়ে বড় অক্সফোর্ড বা হার্ভার্ড ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করলো, উচ্চতর শিক্ষা লাভ করে আবার বাংলাদেশে ফিরে এসে তারা কি করবে, ওই উচ্চতর জ্ঞানটা বাংলাদেশের বসে বাংলাদেশের মানুষের উপর ছড়িয়ে দিবে, শিক্ষার্থীর উপর ছড়িয়ে দিবে, কিংবা এখানে কোনো বিষয়ে গবেষণা করে কোনো বিষয়ে সমাধান করবে। তাহলে এটি কিন্তু একটি বড় একটি
বিষয় মানে ইতিবাচক একটি প্রভাব লক্ষ্য করলাম। আবার যদি দেখি যে ঢাকা শহরে, আমি যদি উল্লেখ করি ঢাকা শহরে মানুষের বাড়ি কোথায়, যদি জিজ্ঞেস করি কেউ বলবে যে বরিশাল, নোয়াখালী, কেউ বলবে রংপুর, রাজশাহী বলতে পারে, যশোর, বিভিন্ন অঞ্চলের নাম নামের কথা কিন্তু বলবে। অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মানুষ গিয়ে ঢাকা শহরে বসবাস করছে। এতে কি হয়, বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতির যে একটি মিশ্রণ সৃষ্টি হয় সেখানে, এতে কি হয়, ভালো আছে খারাপও আছে। এক সংস্কৃতিকে আর এক সংস্কৃতি গ্রাস করে ফেলে, এবং কেউ অনেক সময় ভালো জিনিস গ্রহণ করে, আবার কেউ খারাপ জিনিসও অনেকে গ্রহণ করে। যা হোক, একটি সংস্কৃতির উপর, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে সংস্কৃতির উপর একটি বড় একটি প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করছি, যেটি আমরা ইংল্যান্ডে কিন্তু আমরা দেখি যে সেখানে কিন্তু বাংলা টানও আছে, এবং লন্ডন শহরে বিভিন্ন অঞ্চলের মানুষ, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বসবাস করছে, কিন্তু একটা মিক্সড কালচার সেখানে সৃষ্টি হয়েছে। তো এই যে এটি তিনটি প্রভাব উল্লেখ করতে হবে, যদি কেউ আকর্ষণ বিকর্ষণ জনিত চারটি কারণ ও তিনটি প্রভাব উল্লেখ করতে পারে তাহলে কিন্তু সে চার পাবে। যদি কেউ তিনটি আকর্ষণ বিকর্ষণ জনিত উপাদানের কথা, কারণের কথা বলে এবং তিনটি প্রভাব লেখে তাহলে সে তিন পাবে। অনুরূপভাবে দুটি করে, অর্থাৎ দুটি করে আকর্ষণ বিকর্ষণ জনিত এবং দুটি প্রভাব যদি লেখে তাহলে সে দুই পাবে, এবং যদি আকর্ষণ বিকর্ষণ জনিত একটি লেখে এবং তার একটি প্রভাব লেখে তাহলে কিন্তু সে এক পাবে। আশা করি আমি জিনিসটা বুঝাতে পেরেছি। তো এটি হলো তিন নম্বর বিষয়। আর চার নম্বর যেটি বলা হয়েছে যে বাংলাদেশের জনসংখ্যার ট্রানজিশনাল মডেল, তোমরা দেখবে যে দ্বিতীয় অধ্যায়ে জনসংখ্যা চ্যাপ্টারে একটি মডেল রয়েছে, জোনাথন থমসন ইনি এই মডেলটা দিয়েছেন, উনি একজন আমেরিকান, ট্রানজিশনাল মডেল, এবং এটি অনেক আগেকার একটি মডেল দাঁড় করিয়েছিল, কিন্তু এখনও সেটি খুবই বাস্তব, খুবই বাস্তব একটি মডেল। এবং ট্রানজিশনাল মডেলে তোমরা কিন্তু জানো যে চারটি ধাপ রয়েছে, অর্থাৎ একটি দেশ যখন সৃষ্টি হয় বা চলে প্রারম্ভিক অবস্থায় তাহলে দেখা যায় যে কি হয়, জন্মহার এবং মৃত্যুহার দুটাই বাড়তে থাকে। পরবর্তীতে সে দেশ কিছু স্বাবলম্বী হয়, স্বাবলম্বী হওয়ার প্রেক্ষিতে সে দেশ কি হয়, সে দেশ যে এই যে মৃত্যুহার, মৃত্যুহার বাড়ে, একসময় বাংলাদেশে মৃত্যুহার ছিল হয়তো 27 বলছে, এখন উল্টো হয়ে গেছে 2-7, এখন 7-2, 72 চলে গেছে বাংলাদেশের যে কি বলে গড় আয়ু, যেটা আয়ু বেড়ে গেছে বাংলাদেশের, তার গড় আয়ু বাড়ার কারণ কি, গড় বাড়ার কারণ হচ্ছে যে চিকিৎসাশাস্ত্রের উন্নয়ন হয়েছে, অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে গিয়ে এগিয়ে গিয়েছি, হ্যাঁ আমরা সচেতন হয়েছি বিভিন্ন বিষয়ে, এবং এখন পুষ্টি যেরকম পাওয়ার কথা সেভাবে খাবার হয়তো আমরা যোগান হচ্ছে, এক সময় দুর্ভিক্ষ ছিল আমাদের দেশে, কিন্তু এখন কিন্তু দারিদ্র বা দুর্ভিক্ষ এই জিনিসটি খুবই কম উল্লেখ করা দেখাই যায় না বলা চলে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণ ঘটার প্রেক্ষিতে বা কোনো দেশ অর্থনৈতিক উত্তরণ ঘটার প্রেক্ষিতে কী হয়, প্রথমে এই যে কী হয়, জন্মহার এবং মৃত্যুহার দুটাই বাড়তে থাকে, পরে কী হয়, মৃত্যুহার কমে যায় আবার জন্মহার বাড়তে থাকে, বাড়তে থাকে, আবার পরবর্তীতে জন্মহারও কমিয়ে ফেলে এবং মৃত্যুহারও কমিয়ে ফেলে, দুটোই কমিয়ে ফেলে, আবার শেষ পর্যায়ে যে আসলে কি, মানুষ মৃত্যু তো অনিবার্য একটা বিষয়, যতই আমি এটি প্রলম্বিত করি কিনা, যতই করি, জাপান যতই গড়ায় বাড়া, যতই আসে করুক, যতই যাই করুক, কিন্তু মৃত্যু তো এটি চিরধার্য একটা বিষয়, তো মৃত্যু তো হবেই, মৃত্যু হয়, কিন্তু মৃত্যুহারটা অনেক সেখানে আরও কমে যায়, তো পরবর্তী চতুর্থ পর্যায়ে সেই দেশটা উত্তরণ করে। অর্থাৎ আমি এত সময় নেই, এত বিস্তৃত আলোচনা আসলে করার এখানে জায়গাও না, তো চারটি স্তর রয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ এই মডেলের কোন স্তরে রয়েছে এখন, এখন বাংলাদেশ লিবারেশন ওয়ারের মাধ্যমে আমরা 1971 সালে স্বাধীন একটি রাষ্ট্রে আমরা আসি, এবং তখন কিন্তু আমাদের যে অনেক সমস্যা ছিল এবং জন্মহার মৃত্যুহার কিন্তু দুটাই বৃদ্ধি ছিল, এবং এটি 80 দশকের পরে এসে আমরা কিন্তু দেখা গেল যে যে মৃত্যুহারটা কমছে, আবার
জন্মভাটা কমাতে পারছি না, কিন্তু পরবর্তীতে আমরা 90 দশকে আরো 2000 সালে নতুন শতাব্দীতে এসে আমরা কিন্তু দেখছি যে জন্মহার মৃত্যুহার দুটোই কমছে। এবং এটি যে কমছে মানে কোন সালে কেমন ছিল বাংলাদেশের জনসংখ্যা জন্মহার, যেরকম 1970 কেমন ছিল বাংলাদেশের জন্মহার কেমন ছিল, মৃত্যুহার কেমন ছিল তার আগেও আমি উল্লেখ করতে পারি। এবং 1980 সালে বাংলাদেশের জন্মহার কেমন ছিল, মৃত্যুহার কেমন ছিল, 1990 সালে কেমন ছিল জন্মহার মৃত্যুহার, 2000 সালে কেমন, 2010 সালে কেমন, বর্তমান কেমন, এগুলো আমরা ডাটা আমাকে উল্লেখ করতে হবে এবং সোর্স দিতে হবে সেটি ডাটা তো দিয়ে তারপর আমাকে বিশ্লেষণ করতে হবে যে অমুক সালে 70 সালে জন্মহার মৃত্যুহার কত ছিল, অর্থাৎ দুটোই উর্ধ্বগামী ছিল, হ্যাঁ সেটি এসে কোন সময় মৃত্যুহারটা কমলো এবং জন্মহার মৃত্যুহারটা কোন পর্যায়ে কমলো, এখন বাংলাদেশ কোন অবস্থান রয়েছে সেটি এক মতামত ব্যক্ত করার একটি বিষয় আছে এবং এটি যুক্তিসঙ্গত হতে হবে এবং সেটি অবশ্যই তত্ত্বভিত্তিক হতে হবে এবং সঠিক তত্ত্বভিত্তিকে সেটি আমাদের উপস্থাপন করতে হবে। সেটি যদি কেউ করে এবং এর সাথে বলা হয়েছে তিনটি বসতি অঞ্চলের জেলাভিত্তিক বণ্টন, এখন বসতি অঞ্চল বসতি আমরা কয়েক ভাগে কিন্তু বিভক্ত করেছি, এটা সবাই জানো যে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, পুঞ্জীভূত, সংঘবদ্ধ, সারিবদ্ধ, এইভাবে কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। তো এখন নদীর তীরে আমরা যখন একটি বসতি তৈরি হয় বা রাস্তার দুই ধারে যখন হয় তখন কিন্তু আমরা কি বলি, সারিবদ্ধ। আবার শিল্প এলাকায়, শিল্প এলাকায় জায়গা কম বা শহর এলাকায় জায়গায় কম, কিন্তু সেইসব বাণিজ্যিক এলাকা প্রধানত সেসব এলাকায় যখন বসতি সৃষ্টি হয় তখন কিন্তু তারা কি হয়, পুঞ্জীভূত, অর্থাৎ একে অপরে লেগে থাকে সেখানে পুঞ্জীভূত। আবার পাহাড়ি অঞ্চলে যদি আমরা পার্বত্য অঞ্চলে দেখতে পাই একটি বাড়ি থেকে অন্য একটি বাড়ি অনেক দূরত্ব, বিচ্ছিন্ন একটি বিষয় রয়েছে, হ্যাঁ। আবার কোনো জলাশয়কে কেন্দ্র করে চারপাশে যে বসতি তৈরি হয় অনুকেন্দ্রিক বসতি, হ্যাঁ অনুকে কেন্দ্র করে ছোট্ট একটি জিনিসকে কেন্দ্র করে চারপাশে হয়। তো যাই হোক, এইভাবে তিনটি বসতি অঞ্চলের জেলাভিত্তিক বণ্টন, যে কোনো তিনটি বসতি সেটা হতে পারে পুঞ্জীভূত, সেটা হতে পারে সংঘবদ্ধ, সেটা হতে পারে বিচ্ছিন্ন বা আরও সারিবদ্ধ, তো এর যে কোনো তিনটি আমাকে বিষয় নিয়ে আসতে হবে, তিনটি নিয়ে এইটি জেলাভিত্তিক বণ্টন করতে হবে, দেখাতে হবে যে বাংলাদেশের মানচিত্র, এই মানচিত্র যে জেলাভিত্তিক কোন জেলায় কেমন বসতি আছে। যদি আমি তিনটি বসতি উল্লেখ করি, পুঞ্জীভূত বসতি সূচক একরকম হবে, বিচ্ছিন্ন বসতি সূচক একরকম হবে, আবার কি হবে সংঘবদ্ধ একটি হবে। তাহলে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন কোথায়, বিচ্ছিন্ন যে কোনো একটা আমি সূচক, আমি সংকেত আমি সৃষ্টি করে নিয়ে সেটি অর্থাৎ পার্বত্য অঞ্চলে, সে পার্বত্য অঞ্চল ওই জায়গাগুলো আমাকে দেখাতে হবে। এইভাবে সুন্দর করে আমরা তিনটি বসতি অঞ্চল এক ম্যাপে বা তিন ম্যাপে আমি তিনটা আমি কিন্তু উল্লেখ করতে পারি। তো এটি যদি কেউ করে তাহলে সে কিন্তু চারের মধ্যে চার পেতে পারে। আর যদি কেউ তিনটি বসতি অঞ্চল জেলাভিত্তিক বণ্টন শুধু এটুকু করে এবং জনমেডিক ট্রান্সনাল মডেলের যে আলোকে বাংলার অবস্থান এটা ব্যাখ্যা করবে না, ব্যাখ্যা করতে পারেনি, যে কোনো কারণে করতে পারেনি, অবশ্যই কেউ এটা করবে না, হ্যাঁ এটি শুধু তিনটি বসতি অঞ্চলের জেলাভিত্তিক বণ্টন, আমি বলার জন্য বলছি মূলত তিনটি বসতি অঞ্চলের জেলাভিত্তিক বণ্টন, এটা যদি কেউ যদি উল্লেখ করে তাহলে কিন্তু সে তিন পেতে পারে, অবশ্যই সে চার হবে না। আর যদি কি দুটি শুধু বসতি অঞ্চলের জেলাভিত্তিক বণ্টন করে তাহলে সে দুই পাবে, আর যদি একটি করে তাহলে সে এক পাবে। এটি গেল আমাদের আসলে মূল্যায়নের নির্দেশনা একটি বিষয়। আর একটি বিষয়ে একটু কথা বলবো, সেটি হলো যে আমাদের নম্বর প্রাপ্তিটা কেমন হবে। এখন বলছে যে 13-16 এটি যদি হয় তাহলে কি হবে, অতি উত্তম, অতি উত্তম। 13-16 অর্থাৎ আমাদের কয়টি, একটি, দুটি, তিনটি, চারটি, চারটি বিষয় যদি কেউ সুন্দরভাবে অর্থাৎ এই যে 10টি উপাদানের উল্লেখ করতে পারে, উদাহরণস্বরূপ 5টি উপাদান বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক উপাদান বৈশিষ্ট্য উল্লেখ করতে পারে এবং আকর্ষণ বিকর্ষণজনিত জনসংখ্যার 4টি কারণ ও 3টি প্রভাব এবং বাংলাদেশের ট্রান্সনাল মডেলের অবস্থান এবং 3টি বসতি অঞ্চলের জেলাভিত্তিক বণ্টন, এই বিষয়গুলো যদি কেউ
উল্লেখ করতে পারে তাহলে কি এর মধ্যে চারের মধ্যে চার এটাও চার এটাও চার এটাও চার তাহলে চার চারে কত হবে সে ষোলো ষোলো হয়তোবা এই দুটা ঠিক মতো লিখতে পারলো চার চার আট পেল এই দুটা এই ক্যাটাগরিতে সে লিখতে পারলো তাহলে আট আর হলো ছয় আট ছয় কত হবে আট ছয় চোদ্দ অর্থাৎ এই তেরো থেকে ষোলো এর মধ্যে যদি সে পায় সে অতি উত্তম সবগুলো যদি বিষয় লিখতে পারে আলহামদুলিল্লাহ সে অতি উত্তম সে হবে এবং যদি দুটা বিষয়ে খুব ভালো লেখা দুটা বিষয়ে একটু খারাপ হলো হ্যাঁ সে হয়তো চোদ্দ পেয়ে গেল অবশ্যই আমরা তার এটা চেষ্টা কখনো করব না তো সেও অতি উত্তম হবে তবে চারটে বিষয়ে যদি সে চারটি বিষয় ভালোভাবে লিখতে পারে হ্যাঁ সে ষোলোর মধ্যে ষোলো হল সেটি অবশ্যই ভালো এটির অবশ্যই গুরুত্ব বেশি রয়েছে আর যদি কেউ কারোর নম্বর যদি এগারো থেকে বারো এ যদি হয় শুধু সে উত্তম আর আট থেকে যদি কেউ দশ এর মধ্যে হয় সেটি হচ্ছে ভালো আর যদি আটের কম হয় তাহলে সে অগ্রগতি প্রয়োজন অগ্রগতি প্রয়োজন অগ্রগতি প্রয়োজন তাহলে যে আমরা যদি আমি যদি কেউ লিখলাম যে এই ক্যাটাগরি লিখলাম ছয়টি হ্যাঁ আর এই ক্যাটাগরি একটি লিখলাম এই ক্যাটাগরি একটা লিখলাম এটা লিখলাম তাহলে এখানে কত পেলাম দুই নাম্বার এখানে কত পেলাম এক নাম্বার এখানে এক এখানে এক 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 দুই তিন তিন আর দুয়ে পাঁচ পাবো তাহলে আটের নিচে তো অবশ্যই খারাপ কিংবা আমি এটা ভালো লিখলাম চার পেলাম এখানে এসে তিন পেলাম তাহলে চার আর তিনে কত হলো সাত এখানে গিয়ে দুটো লিখলাম তাহলে সাত আর দুয়ে নয় এখানে গিয়ে একটি লিখলাম এই এই ক্যাটাগরি এসে নয় একে দশ তাহলে আট থেকে দশ হলে আমি কি হব ভালো আট থেকে দশ অর্থাৎ এই নাম্বারের মধ্যে আট থেকে দশ আসলে ভালো কিংবা আমি এখানে এটা তিন ক্যাটা এই ক্যাটাগরি লিখলাম তিন পেলাম এখানে গিয়ে আমি ভালো লিখলাম চার এই ক্যাটাগরি লিখলাম চার পেলাম তিন চার সাত এখানে গিয়ে আবার এটা লিখলাম এই ক্যাটাগরিতে লিখলাম সাত তিনে দশ দশ এখানে গিয়ে আবার এই ক্যাটাগরি লিখলাম দশ আর দিয়ে কত হলো বারো এগারো থেকে বারো এই পর্যায়ে পেলে আমি কি হব উত্তম তো আমাদের যারা শিক্ষার্থী রয়েছে রাজশাহী কলেজের শিক্ষার্থী অবশ্যই তোমরা অনেক মেধাবী এবং তোমরা সবাই চেষ্টা করো আমরা মনের প্রাণ থেকে সেটি চাই এবং তোমরাও চাও এবং তোমরা যথেষ্ট সেন্সিয়ার প্রতি ব্যাপারে অ্যাসাইনমেন্ট ব্যাপার তো অবশ্যই সেটি এটা আমরা বলার অবকাশ রাখে না তোমরা অবশ্যই আমরা যেটি আমাদের প্রত্যাশা এবং তোমাদের প্রত্যাশা এই ক্যাটাগরি আমরা অবশ্যই নিশ্চয়তা করব তোমরা লেখার চেষ্টা করবা অর্থাৎ সবাই আমরা শুরুতে ষোলো পাওয়ার প্রত্যাশা রেখে আজকে এই ক্লাসে এই শেষ শেষ পর্যায়ে রয়েছি শেষ করছি সবাইকেই সবার প্রতি রইল ভালোবাসা এবং সবার মঙ্গল কামনা সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ